কাম টু এক্সাম ব্যাগেজ তো আজকের যে ক্লাসটি তোমাদের আগামী যে এক্সাইজ কনস্টেবলের মেইনস পরীক্ষা আসছে তার জন্য তোমাদের পনেরোটা ম্যাথস কমন দিচ্ছি আশা করছি তোমরা এর মধ্যে থেকে দু একটা কমন পেয়েও যেতে পারো তো গ্যারান্টি দিচ্ছি না তবে আমার মতে মনে হচ্ছে যে এই কোয়েশনগুলির ওরিয়েন্টেড তোমাদের কোয়েশ্চেন সেট হবে ম্যাথসের তো দেখো শুরু করি ক্লাসটি তো শুরু করার আগে একটা কথা তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখার পরে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করে দিও যাতে যাদেরই এক্সাইজ কনস্টেবলের মেইন্স পরীক্ষা রয়েছে তারা যাতে উপকার পায় ক্লাসটি থেকে কোশ্চেন নাম্বার ওয়ান কি বলছে ক্রমান্বয়ে টেন পারসেন্ট ও টোয়েন্টি পারসেন্ট সার একবারে কত পার্সেন্ট সারের সমান তো দেখো এই টাইপের কোশ্চেনগুলো সলভের পেছনে এ প্লাস বি মাইনাস এবি বাই হানড্রেড এই একটা ফর্মুলা রয়েছে তোমরা পুট করলে পরে অ্যান্সারটি পেয়ে যাবে কীরকম ধরো সাপোজ ফার্স্টে রয়েছে টেন পারসেন্ট প্লাস টোয়েন্টি পারসেন্ট মাইনাস করে দেবে টেন ইন্টু টোয়েন্টি বাই হান্ড্রেড তাহলে জিরোর সঙ্গে জিরো জিরো আউট করে দাও তাহলে কুড়ি আর দশে তিরিশ বিয়োগ এখানে টু থাকলো ইকুয়াল টোয়েন্টি এইট পারসেন্ট তোমাদের অ্যান্সার চলে আসবে অপশান নাম্বার সি কিন্তু আমি কখনোই তোমাদের এই ফর্মুলা পুট করতে বলি না তোমরা যারা পুরনো আমাদের চ্যানেলে রয়েছ তারা জানো তো ফর্মুলা ছাড়া কি করবে তোমরা এই ফর্মুলাটা মনে রাখতে পারবে না অনেকের ক্ষেত্রে যারা মনে রাখতে পারবে তাদের ক্ষেত্রে ঠিক আছে তো টেন পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আবার টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছে ক্লিয়ার তো টেন পারসেন্ট মানে এক বাই দশ এবার অনেকে বলবে যে টেন পার্সেন্ট মানে এক বাই দশ কী করে আসলো দেখো টেন বাই পার্সেন্টেজের নিচে হান্ড্রেড আসে পার্সেন্টেজ তুললে তাহলে জিরোর সঙ্গে জিরো কেটে দাও ইকুয়াল ওয়ান বাই টেন আসলো এবার যেহেতু ডিসকাউন্ট দিচ্ছে আমরা এখানে মাইনাস করে দিলাম টোয়েন্টি পার্সেন্ট মানে এইভাবেই এক বাই পাঁচ আসে মাইনাস দিয়ে দিলাম এবার দেখো যদি ফার্স্ট কেসে টেন পার্সেন্ট দিচ্ছে তাহলে বস্তুটার দাম যদি দশ টাকা থাকে এক টাকা দশ টাকার জিনিসে এক টাকা ডিসকাউন্ট দিয়ে বস্তুটা ন টাকায় বিক্রি করবে তারপরে আসি সেকেন্ড কেসে বস্তুটার দাম যদি পাঁচ টাকা হতো তাহলে কি করতো না বস্তুটা এক টাকা ডিসকাউন্ট দিয়ে বস্তুটা কত টাকায় বিক্রি করতো চার টাকায় এবার এখান থেকে দুই দুয়ে চার এখান দিয়ে পাঁচ দুয়ে দশ কেটে দাও তাহলে পাঁচ পাঁচে পঁচিশ এ পাশে গুণ করে দাও নয় দুয়ে আঠেরো এবার যেহেতু আমাদের পার্সেন্টেজে বের করতে হবে মনে রাখবে আমাদের পার্সেন্টেজে বের করতে হবে তাহলে যে কোনো কিছু হানড্রেডের উপরে যদি আমরা বের করি তবে গিয়ে সেটা পার্সেন্টেজে কনভার্ট হয় এবার যদি কোনো বস্তু পঁচিশ টাকা ডিস দাম হয় সেক্ষেত্রে টেন পারসেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে সেই বস্তুটার দাম দাঁড়াবে আঠেরো টাকা এবার একশো টাকার উপরে আমাদের বের করতে হবে তাহলে একে চার দিয়ে গুণ করে দাও একেও চার দিয়ে গুণ করে দাও তাহলে চার আঠেরো বাহাত্তর ক্লিয়ার বাহাত্তর আসলো এ একশো আসলো এবার এই একশো থেকে বাহাত্তরটা মাইনাস করে দাও দেখো গ্যাপটা কত আঠাশ তাহলে আঠাশ পার্সেন্টই ডিসকাউন্ট দিচ্ছে তো নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার টু কি বলছে কোনো আসলের ফাইভ পার্সেন্ট হারে দুই বছরের জন্য সাধারণ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণের পার্থক্য পনেরো টাকা তাহলে আসল কলো কত তো দেখো এই টাইপের কোয়েশ্চেন একটা ফর্মুলা রয়েছে এখানে যে পার্থক্যটা পনেরো রয়েছে পনেরো গুণ তোমরা কী করবে হানড্রেড বাই এখানে কত পারসেন্ট সুদের হার ফাইভ তাহলে ফাইভ করে দাও গুণ হানড্রেড বাই ফাইভ করে দাও দুবার কেন করলাম দুই বছর টাইমটা দিয়েছে তাহলে তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে কেটে দাও পাঁচ কুড়ি একশো তাহলে তিন কুড়ি ষাট তারপরে এই একশো রয়েছে দুটো শূন্য তাহলে ছ হাজার টাকা অপশান নাম্বার সি রাইট অ্যান্সার হয়ে যাবে এটা গেল ফর্মুলা বেসড এবার যদি তোমরা যে ফর্মুলা ভুলে গেছো সেই ক্ষেত্রে তোমাদের একটু অ্যাডভান্স হতে হয় এগুলো হঠাৎ করে তোমরা মনে রাখতে পারবে না বা মেথডগুলো তো এসব ক্ষেত্রে কীভাবে এগোতে হয় এই পার্সেন্টেজ বা সুদের হারকে টেনে নিয়ে আসো ফাইভ পার্সেন্ট মানে কি হয় না এক বাই কুড়ি এক বাই কুড়ি এবার এই যে যে দুই রয়েছে না এই দুইয়ের স্কোয়ার করে দাও ইকুয়াল এক বাই চারশো হয়ে যাবে তাহলে এই চারশোটাকে আসল ভেবে নাও চারশো টাকা আসল হয়ে গেল। এবার এই যে যে এক বাই কুড়ি হারে ফার্স্ট ইয়ারে কী দেবে সুদ দেবে তাহলে চারশো টাকার যদি এক বাই কুড়ি বের করো দেখো চারশো টাকার এক বাই কুড়ি করবে তাহলে শূন্য শূন্য আউট করে দেব কুড়ি দুয়ে চল্লিশ তাহলে কুড়ি আসলো তাহলে মানে চারশো টাকা যদি আমি রাখি তাহলে সরল সুদের ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট সুদে প্রথম বছর আমি কুড়ি টাকা পাবো সেকেন্ড ইয়ারেও এক বাই কুড়ি টাকা হারে কুড়ি টাকা সুদ পাবো এটা কত সেকেন্ড ইয়ার এবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয় এই যে ফার্স্ট ইয়ারে কুড়ি টাকা আসলো এই কুড়ি টাকার উপরেও এক বাই কুড়ি টাকা হারে অর্থাৎ ফাইভ পার্সেন্ট হারে সুদ হবে তাহলে কুড়ির এক বাই কুড়ি মানে এক এবার বলছে দেখো এই যে যে চল্লিশ আসলো কুড়ি যোগ কুড়ি এটা হচ্ছে সরল সুদ সিম্পল ইন্টারেস্ট আর এই পুরো যে একুশ সেটা হয়ে যাবে কি চক্রবৃদ্ধি সুদ এবার পার্থক্য কত হয়ে যাবে এই এক টাকা কিন্তু প্রশ্ন বলছে এই এক টাকার পার্থক্য না পনেরো টাকার পার্থক্য তাহলে একের থেকে কত গুণ একের থেকে পনেরো গুণ সেহেতু আসল কত ধরেছি চারশো চারশো না হয়ে চারশোর পনেরো গুণ কত হয়ে যাবে ছ হাজার ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার থ্রি কী বলছে তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ ও তৃতীয়টির তিন গুণ যদি তিনটি সংখ্যার গড় চুয়াল্লিশ হয় বৃহত্তম সংখ্যাটি হলো তো আমরা সব ক্ষেত্রে দেখতে পাচ্ছি গড়ের কোনো কাজে লাগবে না তাহলে তিনটি সংখ্যার গড় যদি ফর্টি ফোর হয় তাহলে তিনটি সংখ্যার যোগফল বা টোটাল কত হয়ে যাবে তিন দিয়ে গুণ করে দেবো তাহলে তিন চারে বারো দুই হাতে এক তিন চারে বারো আর একে তেরো একশো বত্রিশ হয়ে গেল কি তিনটি সংখ্যার যোগ ফল এবার তিনটি সংখ্যা মনে করো এ প্রথম সংখ্যা বি দ্বিতীয় সংখ্যা সি তৃতীয় সংখ্যা এবার বলছে এদের মধ্যে অনুপাতের রিলেশন নিয়ে আসো ঠিক আছে অনুপাত করে দিলাম দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ অর্থাৎ কিনা প্রথমটি আমরা ভাবলাম যে এক তাহলে দ্বিতীয়টি কি হয়ে যাবে প্রথমটির দ্বিগুণ তাহলে সেকেন্ড বি দুই হয়ে যাবে অনুপাত করে দাও ও তৃতীয়টির তিন গুণ আবার বলছে যে দ্বিতীয়টি আবার তৃতীয়টির তিন গুণ তৃতীয়ত সি তাহলে সি যদি এক টাকা হয় তাহলে দ্বিতীয়টি কত তিন গুণ বলেছে তাহলে তিন টাকা হয়ে যাবে বি কিন্তু বির এক জায়গায় দুই এক জায়গায় তিন হতে পারে না তাহলে একে তিন দিয়ে গুণ করে দাও একে দুই দিয়ে গুণ করে দাও এবার একে যখন তিন দিয়ে গুণ করলে এর সঙ্গে এক রয়েছে একেও তিন দিয়ে গুণ একে দু দিয়ে গুণ করা হলো একেও দুই দিয়ে গুণ করো তাহলে নতুন একটা অনুপাত কত পাবো এ অনুপাত বি অনুপাত সি দেখো তিন একে তিন অনুপাত বি ভ্যালু তো তিন দুয়ে সিক্স পেলাম অনুপাত সির ভ্যালু এক গুণ দুই দুই পেলাম এবার দেখো ছয় দুয়ে আট আর তিন এগারো তাহলে টোটাল যোগ করলে এগারো হচ্ছে কিন্তু প্রশ্নে আমরা কত পেয়েছি এগারো জায়গায় একশো বত্রিশ একশো বত্রিশ এগারোর সঙ্গে কত গুণ করলে একশো বত্রিশ আসবে দেখো বারো গুণ করলে একশো বত্রিশ আসবে এগারোর সঙ্গে ক্লিয়ার এবার আমাদের বের করতে বলছে কি বৃহত্তম সংখ্যাটি কত বৃহত্তম অনুপাত কত এখানে ছয় তাহলে ছয় না হয়ে ছয়ের এগারো গুণ কত হয়ে যাবে সিক্সটি সরি বারো গুণ ছয় বারো বাহাত্তর তাহলে সেভেন্টি টু অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো কোয়েশ্চেন নাম্বার ফোর হরিপদ বসাক চারশো তেইশ টাকায় একটি স্টোভ বিক্রি করায় তার সিক্স পারসেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে তার এইট পারসেন্ট লাভ হতো তো এখানে সিক্স পারসেন্টটাকে টেনে নিয়ে আসো সিক্স পারসেন্ট আমরা যদি কি ভগ্নাংশে বের করি তাহলে তিন বাই পঞ্চাশ আসবে যেহেতু ক্ষতি হচ্ছে ক্ষতি হয়েছে তাহলে বিয়োগ দিয়ে দিলাম পঞ্চাশ টাকা যদি জিনিসটার ক্রয় মূল্য হয় তিন টাকা কি হচ্ছে ক্ষতি হচ্ছে লস তার মানে পঞ্চাশ টাকার জিনিসে যদি তিন টাকা লস হয় তাহলে সে কত টাকায় বিক্রি করেছে পঞ্চাশ যোগ তিন তেপ্পান্ন টাকায় কিন্তু প্রশ্ন বলছে তেপ্পান্ন টাকায় বিক্রি করেনি কত টাকায় বিক্রি করেছে চারশো তেইশ টাকায় সরি ফর দি মিস্টেক এখানে তেপ্পান্ন আসবে না জাস্ট এ সেকেন্ড দেখে নাও তো পঞ্চাশ টাকা একটা জিনিসের ক্রয় মূল্য তিন টাকা লসে যদি বিক্রি হয় তার মানে কি সাতচল্লিশ টাকায় বিক্রি করেছে কিন্তু প্রশ্ন বলছে সাতচল্লিশ টাকায় নয় চারশো তেইশ টাকায় বিক্রি করেছে সাতচল্লিশের কত গুণ নয় গুণ তাহলে ক্রয় মূল্য কত হয়ে যাবে পঞ্চাশ না হয়ে পঞ্চাশের নয় গুণ সাড়ে চারশো টাকা তাহলে এটা সাড়ে চারশো কী পেলাম আমরা জিনিসটার ক্রয় মূল্য পেলাম এবার সে এইট পারসেন্ট লাভে বিক্রি করবে তাহলে এইট পারসেন্ট লাভ মানে বের করো দুই বাই পঁচিশ তার মানে পঁচিশ টাকা যদি জিনিসটার দাম হয় সে দু টাকা লাভ রেখে কত টাকায় বিক্রি করবে সাতাশ টাকায় ক্লিয়ার কিন্তু প্রশ্নে আমরা দেখেছি যে ক্রয় মূল্য কত এসছে আমাদের চারশো পঞ্চাশ তাহলে ক্রয় মূল্য তো চারশো পঞ্চাশ পঁচিশ না হয়ে চারশো পঞ্চাশ পঁচিশের কত গুণ পঁচিশের দেখো আঠেরো গুণ পঁচিশ গুণ যদি আঠেরো করো সাড়ে চারশো পেয়ে যাব। তাহলে বিক্রয় মূল্য সাতাশ না হয়ে সাতাশের আঠেরো গুণ কত হয়ে যাবে চারশো টাকা তাহলে অপশান নাম্বার বি হয়ে যাবে কি আমাদের রাইট অ্যান্সার ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন দেখো কোয়েশ্চেন নাম্বার ফাইভ পঁয়তাল্লিশ মিনিটকে এক দিনের অংশ হিসাবে প্রকাশ করতে হবে তো এই টাইপের কোয়েশ্চেনগুলো কী করবে দেখো পঁয়তাল্লিশটা মিনিটে রয়েছে ঠিক আছে পঁয়তাল্লিশ মিনিটকে ঘন্টায় নিতে হলে কি করব একে ষাট দিয়ে ভাগ করব এবার এটা তো আসলো পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টার কত অংশ কিন্তু এক দিন মানে আমরা জানি চব্বিশ ঘন্টায় একদিন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে এটা কতটুকু সেটা বের করতে হবে তাহলে এখানে দেখো পঁয়তাল্লিশ বাই হচ্ছে ষাট এবার এই চব্বিশের নিচে এক আছে তাহলে যদি গুণ করি এক বাই চব্বিশ হয়ে যাবে তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনেরো ষাট তিন দিয়ে কেটে দাও তিন আটে চব্বিশ তাহলে এক বাই চার আটে বত্রিশ অংশ অপশান নাম্বার বি নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স একটি লোক পাহাড়ের ওপরে ঘন্টায় চব্বিশ কিলোমিটার বেগে ওঠে এবং ঘন্টায় ছত্রিশ কিলোমিটার বেগে নামে উভয় ক্ষেত্রেই অতিক্রান্ত পথ সমান অর্থাৎ একই ডিস্টেন্স পুরো ভ্রমণে গড় বেগ কত তো দেখো এই টাইপের কোয়েশ্চেন একটা ফর্মুলা আছে কি টু ইন্টু দুটো বেগ দেওয়া রয়েছে চব্বিশ প্রথমটা গুণ পরেরটা ছত্রিশ বেগ ডিভাইড করে দেবে এই বেগ দুটোর যোগ ফল দিয়ে অর্থাৎ কিনা না যোগ যদি করো ষাট হয়ে যাবে কিন্তু এর প্রবলেমটা কি তোমরা পরীক্ষার হলে তাড়াহুড়োতে এই যে যে টু দিয়ে গুণ করতে হলো এই টুটা ভুলে যাবে গুণ করতে ক্লিয়ার তো সেটার থেকে বাঁচার জন্য এখান থেকে তো অ্যান্সার চলে আসবে কিন্তু সেটার থেকে বাঁচার জন্য কি করবে দেখো চব্বিশ কিলোমিটার বেগে সে গেছে আবার ছত্রিশ কিলোমিটার বেগে সে এসছে তো এই দুটোর একটা নিয়ে নাও কত চলে আসবে বাহাত্তর তাহলে বাহাত্তর কিলোমিটার আমরা ডিস্টেন্স ধরে নিচ্ছি এটা কি স্পিড তাহলে স্পিড দেখো চব্বিশ কিলোমিটার গতিতে যদি বাহাত্তর কিলোমিটার যেতে হয় তাকে ঘন্টা তিন ঘন্টা সময় লাগবে আর বাহাত্তর কিলোমিটার যদি ছত্রিশ কিলোমিটার গতিবেগে যেতে হয় তাহলে তার দু ঘন্টা সময় লাগবে ক্লিয়ার এবার দেখো একবার সে চব্বিশ কিলোমিটার গতিতে বাহাত্তর কিলোমিটার গেছে তার সময় লেগেছে কত তিন ঘন্টা আবার সে বাহাত্তর কিলোমিটারই ফিরে এসছে তার সময় লেগেছে দু ঘন্টা তাহলে তার টোটাল ডিস্টেন্স কত গেছে সে বাহাত্তর বাহাত্তর একশো চুয়াল্লিশ এবার একশো চুয়াল্লিশ কিলোমিটার সে ডিস্টেন্স গেছে টাইম কত লেগেছে তিন আর দুয়ে পাঁচ ঘন্টা পাঁচ দিয়ে ডিভাইড করে দাও এবার দেখো পয়েন্টে তো আসবেই পাঁচ দিয়ে ভাগ করার চেয়ে এর সঙ্গে দুই গুণ করে দিলে এটা দশ হয়ে যাবে নিচে উপরেও দুই দিয়ে গুণ করে দাও তাহলে কত আসবে একশো চুয়াল্লিশ দুয়ে দুইশো অষ্টআশি তাহলে এখানে নিচে যে দশ ঘর আগে দশমিক বসিয়ে দিলে তাহলে আঠাশ আট অপশন নাম্বার বি চলে আসবে এইটুকুতে তোমাদের অ্যান্সার চলে আসবে কিন্তু এখানে এই ফর্মুলাতে টুটা তোমরা গুণ করতে ভুলে যাবে নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার সেভেন আঠেরোটি বস্তুর ক্রয় মূল্য পনেরোটি বস্তুর বিক্রয় মূল্যের সমান লাভের শতকরা হার কত দেখো ক্রয় মূল্যকে আমরা কস্ট প্রাইস সিপি দিয়ে লিখি বিক্রয় মূল্যকে সেলিং প্রাইস এস দিয়ে লিখি এবার বলছে আঠেরোটি বস্তুর যেটা সিপি সেটা পনেরোটি বস্তুর এসপির সমান তাহলে আমরা এই মাঝখানে কি সমান চিহ্ন দিয়ে দিলাম এবার কেটে দাও দুপাশে তিন দিয়ে কাটাকাটি যাচ্ছে তিন ছয় আঠেরো তিন পাশে পনেরো তাহলে এই সিপি লিখলাম সিপির নিচে যদি আমরা এই এসপিটাকে নিয়ে আসি এ পাশে গুণে রয়েছে এ পাশে কি ভাগ হয়ে যাবে তাহলে এ পাশে কী পড়ে রয়েছে ফাইভ পড়ে রয়েছে ডিভাইড এই পাশে সিক্স সিপির সঙ্গে গুণ রয়েছে তাহলে সিক্সকে যদি ও পাশে নিয়ে যাই তাহলে সিক্স নিচে চলে যাবে তাহলে এবার দেখো সিপির সামনে কত পাঁচ এসপির সামনে কত ছয় তাহলে পাঁচ টাকা যদি জিনিসের ক্রয় মূল্য থাকে ছ টাকায় জিনিসটা বিক্রয় করতে হচ্ছে সোজাসুজি দেখতে পাচ্ছি এক টাকা কি আমার লাভ হচ্ছে তাহলে এক টাকা লাভ হচ্ছে পাঁচ টাকার ওপরে একশো টাকায় কত টাকা লাভ হবে পাঁচ দিয়ে কেটে দাও কুড়ি পার্সেন্ট আমাদের অ্যান্সার চলে আসবে অপশান নাম্বার বি নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার এইট একটি গাছ প্রতি বছর তার উচ্চতার এক বাই আট অংশ করে বৃদ্ধি পায় যদি গাছটি আজ চৌষট্টি সেন্টিমিটার হয় তবে দু বছর পর তার উচ্চতা হবে কত হবে সেটা বের করতে হবে দেখো এক বাই আট অংশ করে বৃদ্ধি পায় আমরা যদি আট বর্তমানে গাছটার উচ্চতা ধরি তাহলে এক বাই আট করে বৃদ্ধি পায় মানে আটের উপরে এক বৃদ্ধি পেয়ে সেই গাছটা নয় হয়ে যাবে প্রথম বছর দ্বিতীয় বছরও সেই একই হারে আট থেকে নয় হয়ে যাবে তাহলে গুণ করে দাও আট আটে চৌষট্টি হবে এপাশে নয় নয় একাশি হবে কিন্তু বর্তমানে তো গাছটার উচ্চতা প্রশ্নতেও দেওয়া রয়েছে দেখো চৌষট্টি সেন্টিমিটার তাহলে চৌষট্টি সেন্টিমিটার যদি হয় আমরা কত এই এক বছর এই এক বছর দু বছর পার করে গাছটার উচ্চতা কত একাশি আসলো তাহলে একাশি অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের অ্যান্সার এবার তোমরা অন্যভাবেও করতে পারো বর্তমানে যদি গাছটার উচ্চতা চৌষট্টি হয় তাহলে এক বছরে ওয়ান বাই আট বাড়বে তাহলে আট আটে চৌষট্টি মানে চৌষট্টির সঙ্গে আটটা আবার যোগ করে দাও এক বছর পরে গাছটার উচ্চতা বাহাত্তর হয়ে যাবে এবার বাহাত্তর থেকে আবার সেকেন্ড ইয়ারে এক বাই আট বাড়বে তাহলে আট নয় বাহাত্তর তাহলে বাহাত্তরের সঙ্গে আবার নয় যোগ করে দাও একাশি যেভাবে খুশি নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার নাইন নাইন কী বলছে জন ব্যক্তি আট দিনে কোনো কাজ করতে পারেন তারা কাজ শুরু করার তিন দিন পরে আরও তিনজন তাদের সঙ্গে যোগ দিলেন কতদিনে বাকি কাজ শেষ হবে তো দেখো জন ব্যক্তি যদি কাজটি করতো তাহলে আট দিনেই কাজটি শেষ হতো কিন্তু কাজ শুরু করার তিন দিন পরে দেখো তিন দিন পরে তিন দিন তার মানে কি বারো জন ব্যক্তি কাজ করে ফেলেছে তার মানে বাকি আর পাঁচ দিনের কাজ ছিল তাহলে আমরা বলতে পারি বারোজন ব্যক্তি যদি ওই পাঁচ দিন কাজ করতো তাহলে কাজটা টোটাল কাজ সম্পূর্ণ হয়ে যেত শেষ হয়ে যেত বাই এই কাজটুকুনি করবে কত আগে তো বারোজন ব্যক্তি ছিল তার সঙ্গে তিনজন যোগ দিয়েছে তাহলে বারোর তিনে পনেরো জন হয়ে গেল এখন তাহলে এই কাজটা পনেরো জন মিলে করছে কত দিনে তাহলে পাঁচ দিয়ে কেটে দাও তিন তিন দিয়ে কেটে দাও চার তাহলে নতুন লোক কত এসছে চারজন অপশন নাম্বার সি আবার তোমরা এভাবেও সাজিয়ে করতে পারো বারোজন জন ব্যক্তি যেটা আট দিনে করছে সেটা কি টোটাল কাজ ইকুয়াল এই বারো জন ব্যক্তি তিন দিন পর্যন্ত কাজ করেছে এটা আলাদা রাখো যোগ এবার পনেরো জন ব্যক্তি মনে করলাম যে এক দিন কাজ করবে এই ইকুয়েশন করেও তোমরা করতে পারো কিন্তু এটা হচ্ছে কি পুরো কনসেপ্টুয়াল তোমাদের সহজে অ্যান্সার করার নেক্সট কোয়েশ্চেন দেখো কোয়েশ্চেন নাম্বার টেন কি বলছে এ একটি কাজের সাত বাই দশ অংশ করে পনেরো দিনে বাকি কাজ বিট সহযোগিতায় চার দিনে শেষ করে এ ও বি ওই কাজটি কত দিনে শেষ করবে তো দেখো এ ও যেহেতু বের করতে বলছে সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ করবে তো এইখান থেকে এই লাইনের কোনো আমাদের দরকার নেই বাকি কাজ এ প্লাস বি মানে বির সহযোগিতায় মানে কি এ তো করছিল তাহলে বাকি কাজ মানে কি সাত বাই দশ অংশ তো এ করেই ফেলেছে তার মানে কি এখানে যদি পুরো কাজটা দশ হয় তার মানে কি তিন অংশ বাকি রয়েছে তাহলে তিন বাই দশ অংশই বাকি রয়েছে তাহলে এখানে বলতে পারি তিন বাই দশ অংশ কাজ এ আর বি মিলে করছে চার দিনে তাহলে এক অংশ কাজ মানে সম্পূর্ণ কাজ এটা করবে কত দিনে চার গুণ দশ উপরে চলে যাবে বাই হচ্ছে নিচে তিন চলে আসবে তাহলে চল্লিশ বাই তিন এটাকে যদি আমরা ভগ্নাংশে করি তেরো পূর্ণ এক বাই তিন দিনে তাহলে অপশান নাম্বার ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ইলেভেন দুটি সংখ্যার যোগ ফলের ফর্টি পারসেন্ট তাদের বিয়োগ ফলের ফিফটি পারসেন্টের সমান সংখ্যা দুটির অনুপাত কি কি। তো এই সব ক্ষেত্রে মনে রাখবে প্রথম সংখ্যা যদি এক্স ধরো পরের আরেকটা সংখ্যা যদি ওয়াই ধরো তাহলে দুটি সংখ্যার যোগ ফলের মানে কি এক্স প্লাস ওয়াই এর ফর্টি পারসেন্ট বলেছে তাহলে ফর্টি পারসেন্ট করে দিলাম ইকুয়াল বলছে বিয়োগ ফলের মানে কি এক্স মাইনাস ওয়াই সংখ্যা দুটির বিয়োগ ফলের ফিফটি পারসেন্ট তাহলে ফিফটি লিখে দিলাম তাহলে এপাশে পাশে পার্সেন্টেজের সঙ্গে পার্সেন্টেজ আউট হয়ে যাবে জিরোর সঙ্গে জিরো আউট হয়ে যাবে তাহলে এবার দেখো এক্স প্লাস ওয়াই বাই এটা নিয়ে আসো নিচে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল এ পাশে ফাইভ পড়ে থাকলো বাই হচ্ছে এ পাশে ফোর পড়ে থাকল তাহলে বলছে যে সংখ্যা দুটির অনুপাত কী কী তো এই টাইপের সলিউশন যখনই চলে আসবে তখন কি করবে যে এখান থেকে এক্সের ভ্যালু কি আসবে এই দুটো যোগ করে দাও পাঁচ চারে নয় নয়কে দুই দিয়ে ভাগ করে দাও এটা চলে আসলো এক্স আর ওয়াইয়ের ভ্যালু কি আসবে এই পাঁচ থেকে চার বিয়োগ করে দাও তাহলে এক আসলো এককে দুই দিয়ে ভাগ করে দেবে তাহলে অনুপাত দুটো করো নয় বাই দুই এস টু ওয়ান বাই টু তাহলে টু টু আউট হয়ে যাবে নাইন এস টু ওয়ান অপশান নাম্বার ডি হয়ে যাবে আমাদের কি রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ একটি বাক্সে মোট তিনশো চুরাশিটি মুদ্রা আছে যদি এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত টু এস টু থ্রি এস টু সেভেন হয় তবে বাক্সের মুদ্রাগুলির মোট মূল্য কত তো এখানে দেখো টু এস টু থ্রি এস টু সেভেন এই অনুপাতে মুদ্রাগুলি আছে তাহলে মুদ্রাগুলি যোগ করে দাও সাত আট তিনে দশ আট দুয়ে বারোটা মুদ্রা আছে কিন্তু প্রশ্ন বলছে যে বারোটা মুদ্রা না তিনশো চুরাশিটা মুদ্রা আছে বারোর কত গুণ বেশি বারোর দেখো বত্রিশ গুণ বেশি এটা আপাতত এই পর্যন্তই কাজে লাগছে যে বত্রিশ গুণ বেশি এবার দেখো এক টাকা বাকিগুলো পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা আছে তাহলে এই এক টাকাকে আমরা একশো পয়সা বলতে পারি তাহলে একশো পয়সা যদি দুটো থাকে তার মানে কি দুশো পয়সা আছে অনুপাত রয়েছে এবার পঞ্চাশ পয়সা যদি তিনটে থাকে তার মানে কি দেড়শো পয়সা আছে অনুপাত পঁচিশ পয়সা যদি সাতটা থাকে তার মানে একশো পঁচাত্তর পয়সা রয়েছে এবার ওই অনুপাতগুলোর যদি যোগফল করো দেখো দুশো তিনশো চারশো পাঁচশো পঁচিশ পয়সা রয়েছে পয়সায় রয়েছে এটা তাহলে একে যদি টাকায় নিতে হয় একশো দিয়ে গুণ করতে সরি ভাগ করতে হবে এবার এর এর হচ্ছে বত্রিশ গুণ এখানে বেরোলো তাহলে বত্রিশ দিয়ে গুণ করে দেব। তাহলে এটা কেটে দাও চার পঁচিশে একশো পঁচিশ দুয়ে পঞ্চাশ পঁচিশ একে পঁচিশ চার দিয়ে কেটে দাও আট ইকুয়াল কত চলে আসবে ওয়ান তাহলে ওয়ান সিক্সটি এইট অপশান নাম্বার ডি হয়ে যাবে আমাদেরকে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টিন যদি এ বাই সেভেন বি বাই হয় তাহলে এ প্লাস বি প্লাস সমান কত তো এসব ক্ষেত্রে কী করবে এখানে ভ্যালুগুলো কী রয়েছে এ বাই সেভেন ইকুয়াল বি বাই সেভেন বি রয়েছে এই এর ভ্যালুই সেভেন বসাবে বি ভ্যালুই নাইন বসাবে সির ভ্যালুই এইট বসাবে ক্লিয়ার তো দেখো ভ্যালু বের করতে হবে এ প্লাস বি প্লাস সি বাই সি এর তাহলে এর ভ্যালু আমরা এর জায়গায় সেভেন বসাবো যোগ বির ভ্যালু আমরা নাইন বসাবো যোগ সির ভ্যালু আমরা এইট বসাবো বাই এইট দিয়ে ভাগ ইকুয়াল কত পাবো আমরা নয় সাত ষোলো আট টোয়েন্টি ফোর বাই এইট এইট দিয়ে ভাগ করে দাও কাটাকাটি করলে তিন পাবো তাহলে অপশান নাম্বার এ হয়ে যাবে কি আমাদের রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফোরটিন কী বলছে চার পূর্ণ দুই বাই সাত মিটার পরিধি বিশিষ্ট একটি ট্রেনের চাকা প্রতি চার সেকেন্ডে সাতবার ঘুরলে ট্রেনের গতি ঘন্টায় কত দেখো ঘন্টায় বের করতে বলছে তো চার পূর্ণ দুই বাই সাত মিটার হচ্ছে পরিধি ইকুয়াল কত পাবো চার সাত আঠাশ সাত দুয়ে তিরিশ বাই সাত মিটার পরিধি মানে কি এই ধরো চাকাটা পুরো এখান থেকে শুরু করে একেবারে পুরো এই পর্যন্তই এটা বের করতে বলছে এটা দেওয়া রয়েছে এবার বলছে যে প্রতি চার সেকেন্ডে চার সেকেন্ডে চাকাটা ঘুরে সাতবার ঠিক আছে এবার দেখো যেহেতু এক ঘন্টায় বের করতে হবে এক ঘন্টায় বের করতে হবে মানে কি এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড তোমরা জানো তো এই চারকে যদি ছত্রিশ শতে নিতে হয় তাহলে চারের সঙ্গে কত নয়শো গুণ করতে হবে তাহলে এই সাতের সঙ্গেও এপাশে পাশে নয়শো গুণ করতে হবে তার মানে কি এতবার ঘুরবে এক ঘন্টায় তাহলে এক ঘন্টায় চাকাটি ঘুরছে সাত গুণ বার এবার দেখো এক পাকে এত মিটার ঘোরে তাহলে এতবারে কত মিটার ঘুরবে গুণ করে দাও তিরিশ বাই সাত এবার দেখো এগুলো পুরোটা মিটার পার ঘন্টা রয়েছে কিন্তু আমাদের এই মিটারটাকেও যেহেতু এক হাজার মিটারে এক ঘন্টা সরি এক কিলোমিটার হয় তাহলে একে কি করব এক হাজার দিয়েই ভাগ করে দেবো ক্লিয়ার তাহলে তিনটে জিরো আউট করে দাও এক দুই তিনটে জিরো আউট হয়ে গেল সাতের সঙ্গে সাত আউট হয়ে যাবে তিন নয় সাতাশ কিমি পার ঘন্টা অপশান নাম্বার এ হয়ে যাবে কি রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন দশ টাকা দরে এগারোটি করে আপেল কিনে এগারো টাকা দরে দশটি আপেল বিক্রি করায় লাভের শতকরা হার কত হবে তো এখানে অলওয়েজ আমি প্রেফার করব তোমাদেরকে এভাবে করবে দশ টাকায় এগারোটা আপেল কিনছে আবার কি না এগারো টাকায় দশটা আপেল বিক্রি করছে তাহলে কি করবে এই দুটোর সঙ্গে এই দুটো গুণ করো এগারো গুণ যদি এগারো করো একশো একুশ হবে বিয়োগ করে দেবে এই দশের সঙ্গে দশ তাহলে দশ দশে একশো বিয়োগ করে দাও বাই এই লাস্টেরটাই দিয়ে ভাগ করে দাও গুণ একশো পার্সেন্টেজের জন্য তাহলে একশো একশো কেটে যাবে একশো একুশ থেকে যদি একশো বিয়োগ করো টোয়েন্টি ওয়ান পার্সেন্ট চলে আসবে কি লাভ অপশন নাম্বার ডি তো আজকে ক্লাসটি এখানেই শেষ হচ্ছে দেখা হবে নেক্সট ক্লাসে অবশ্যই ক্লাসটি শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মধ্যে যাতে তারা বেনিফিট পায় যে কি ধরনের প্রস্তুতি তাদের মধ্যে করতে হবে তো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো আর আমাদের অফলাইন কোচিং সেন্টার জ্ঞানকুটির মোবাইল নাম্বার এইট এটা নদিয়াতে যদি তোমাদের কেউ পড়তে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করে কথা বলে নিতে পারো থ্যাংকস ফর ওয়াচিং লাইক অ্যান্ড শেয়ার